সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যার 16 বছর পূর্ণ হলো আজ। দফায় দফায় তদন্ত মামলার চার্জশিটে পরিবারের কয়েক দফা নারাজি পেরিয়ে হত্যার এক দশক পর শুরু হয় বিচার প্রক্রিয়া। যে চার্জশিটে বর্তমানে বিচার কাজ চলছে তা প্রত্যাখ্যান করে পুনর্তদন্তের দাবি নিহতের পরিবারের। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। সভা শেষে ফেরার সময় গ্রেনেড হামলায় তিনি ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদা সহ মোট 5 জন নিহত হন, আহত হন 70 জন। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলা হয়। কয়েক দফা তদন্ত শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের সাবেক পৌর মেয়র জি কে গাউস সহ 32 জনের বিরুদ্ধে দুটি মামলারই চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। 2015 সালের জুনে হত্যা মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের পর শুরু হয় বিচার কাজ। আসামি যারা আছে এদের মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের শীর্ষ জঙ্গি এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অনেক লোকজন এখানে আছে, তারা বিভিন্ন সময় উচ্চ আদালতে গিয়েছেন এবং নারাজি দিয়েছেন, সেই কারণে মামলা কিছুটা ডিলে হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যত দ্রুত সময়ে পারা যায় এই বিচারটা শেষ করতে। এর মধ্যে কয়েক দফা পুলিশের চার্জশিট প্রত্যাখ্যান করে কিবরিয়ার পরিবার। বর্তমানে যে চার্জশিট বিবেচনা নিয়ে বিচার চলছে তা নিয়েও আপত্তি আছে তাদের। তদন্তকারীদের উপর যে রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়েছে এটা আমি এখন এটা আমরা সবাই বুঝতে পারছি। যারা এই হত্যাকাণ্ডের পেছনে তাদেরকে চিহ্নিত করা খুব গুরুত্বপূর্ণ অনেক কারণে, আমাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ, দেশের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে শুনানির সময় কখনো আসছে না সাক্ষী, কখনো বা গুরুত্বপূর্ণ আসামিরা অন্য মামলায় বিভিন্ন কারাগারে থাকায় ঠিকমতো আদালতে হাজির করা সম্ভব হয় না। নানা জটিলতায় মামলার ধীরগতিতে হতাশ নিহতের স্বজন ও আহতরা। কিবরিয়া সাহেবের বিচার আমরা মরার আগে ওই দোষের জন্য আমরা চাই। আজকে 16 বছর দিয়ে এই পর্যন্ত বিচার আসার ভাই না, আওয়ামী লীগ ক্ষমতায় আমরা বিচার চাই। এর মধ্যে হত্যা মামলায় 43 জন সাক্ষী দিয়েছে। অন্যদিকে 2020 সালে বিস্ফোরক মামলাটির কার্যক্রম শুরু হলেও সাক্ষী না আসায় এক দফা পিছিয়েছে শুনানি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।